কে বলছে আপনাকে, কে বলছে আপনাকে? একদম আপনার নিশ্চয়ই তাহলে সাংবাদিকের সিস্টেম জানেন না, নিশ্চয়ই তাহলে সাংবাদিকের সিস্টেম জানেন না, একদম টু দ্য পয়েন্টে থাকতে হবে। কে বলছে আপনাকে? আপনাদের সাথে ফ্রি বলে আপনি কোশ্চেন করবেন, দিস ইজ নট অ্যালাউড, কোনো মতেই অ্যালাউড না। আমি যদি এগ্রি করি দেন, আমি যদি এগ্রি করি দেন সেকেন্ড কোশ্চেন আসতে পারবে। কে বলছে আপনাকে আপনি যে কোনো কোশ্চেন করতে পারবেন? কে বলছে? কোন সংবাদ বন্ধু সিনিয়র জার্নালিস্ট থেকে আপনি শিখে এসছেন? তাহলে আপনার শিখেন লাগেন, আপনার গুরু দরকার নেই। আপনি আপনার কোশ্চেন আমি বুঝেছি, আপনি কটা কেসের খবর রাখেন? প্লিজ ডোন্ট আর্গু উইথ মি, যখন আমি প্রশ্ন করেছেন উত্তর দিচ্ছি, এর বেশি সেকেন্ড কোশ্চেন না। আমার আগে উত্তরটা শুনে নিন আপনি, বাড়িতে রাত্রে ঘুমিয়ে করেন, প্লিজ 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 বুঝেছি আমি, বুঝেছি বুঝেছি, কোশ্চেন তো এরকমই বুঝেছি, চব্বিশ ঘন্টা আপনার সাংবাদিকতা করে। আমার আমি প্রথম শুনলাম কারো থেকে চব্বিশ ঘন্টা সাংবাদিকতা করে, ওরকম কাজ থাকতেই পারে, কেন ডাক্তার তো চব্বিশ ঘন্টা ডাক্তার থাকে না। এটা আপনার কাছে বলছে, আপনার বিরুদ্ধে হয়েছে, আপনার বিরুদ্ধে আমি কেউ আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, প্লিজ টেল মি ক্রাইম কেস নাম্বার, তাহলে বলছেন কেন? এখানে বলতে কারো না, এখন রেডিমেড না, রেডিমেড না না, রেডিমেড রেডিমেড আনসার দেব না, রেডিমেড আনসার দিলে আমার ভুল হবে। আপনি রেডিমেড কোশ্চেন, আমি আপনার অনেক কথা আপনাকে কোশ্চেন করতে পারবো, উত্তর দিতে পারবেন? একটা পারবেন না। আমি যদি আপনাকে বলি না 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 না, প্রশ্ন শুধু প্রশ্ন করলে হবে না, বুঝতে হবে যাকে কোশ্চেন করছি সে উত্তর দিতে পারবে কি না। আমি কি রেডিমেড অ্যান্সার দেবো? না থাকে নাই, তাহলে তাতে আমার কোনো ওকে থ্যাংক ইউ।